বাদশাকে ধরা যায়নি, সে পালিয়েছে। পলায় যাইব কই, ধরাও আর পরন লাগবো। আচ্ছা ধরো, চলে যাও এখান থেকে, নইলে পুলিশ থেকে ধরিয়ে দিব। আমার কথা শোনো কাজল, তোমার সাথে আমার কোনো কথা নেই। একটা খুনির সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি খুনি নই কাজল, আমি তোমার বাবাকে খুন করিনি। মিথ্যাবাদী শয়তান প্রতারক, চলে যাও, চলে যাও এখান থেকে, নইলে। কাজল, আমার সব কথা না শুনে তুমি বুঝবে না আমি খুনি নই, আমি তোমার বাবাকে খুন করিনি। চুপ করো খুনি, প্রকাশ্যে সবার সামনে তুমি গুলি করে নির্মম ভাবে আমার বাবাকে হত্যা করেছো, এখন জেল পালিয়ে এসে বলছো তুমি নির্দোষ। আমি নির্দোষ? জেলার আসকর খানের কুকীর্তি ধরার জন্য একটা গোপন মিশন বানানো হয় তোমার বাবার নির্দেশে। কয়েদি সেজে জেলে যাবার জন্য নকল গুলি করে তোমার বাবাকে হত্যা করার নাটক করে, কিন্তু কিন্তু কে জানতো জেলার আসকর খান, এসপি করিম ও নেতা চাভর চোতে আমাকে ফাঁসানোর জন্য তোমার বাবাকে হত্যা করে। বন্ধ করো তোমার এই বানোয়াট গল্প, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এ গল্প বানোয়াট নয় কাজল, হাবিলদার রাজীব চাচা বেঁচে থাকলে। কি হয়েছে রাজীব চাচা, তাকেও তুমি খুন করেছো? রাজীব চাচাকে জেলের মধ্যে খুন করেছে ওই আজকর খান। না না না, তুমি মিথ্যে বলছো, তুমি খুনি, তোমার ফাঁসি হওয়া উচিত, তোমার ফাঁসি হওয়া উচিত। কাজল, হ্যালো পুলিশ স্টেশন, কাজল, কাজল, কেন তুমি বিশ্বাস করতে পারছো না, কেন কেন? আমার শরীরের প্রতিটা ইঞ্চিতে অত্যাচারের চিহ্ন দেখাও, তুমি বুঝতে পারছো না আমি নির্দোষ, আমি ষড়যন্ত্রের শিকার, আরে কেন বিশ্বাস করতে পারছো না আমাকে, কেন বুঝতে পারছো না? আজকর খান, করিম হাওলাদার, নেতা জাফর চৌধুরীরা আমাকে মেরে ফেলতে চায়। না না না, আমি বিশ্বাস করি না। কাজল, কাজল, এই গোপন মিশনের শিকার হয়ে আমার বৃদ্ধ বাবা কদরের বোন পর্যন্ত মারা গেছে, আর তুমি তুমি তাও বিশ্বাস করতে পারছো না? না না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করছি না। কিন্তু বিশ্বাস তোমাকে করতেই হবে, বাচ্চা একবার না মিথ্যে বলছে না। হ্যাঁ কাজল আপা, তোমার বাবার খুনি বাদশা ভাই নয়, তাকে তো খুন করেছে আমার বাবা আর তার সঙ্গীরা। হ্যাঁ, এর চাক্ষুষ প্রমাণ হইলাম আমি, এই মোবারক আলী মোবাইল পুরানো কয়েদি আসগর খানের বহু কুকৃতি আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ বোন, বিশ্বাস করো, গড সাক্ষী, সব সত্যি, আমি ওই জেলখানায় ছিলাম। আমাকে মাফ করে দাও বাচ্চা, শোকে দুঃখে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। তোমরা ওদিকে যাও, হ্যাঁ তোমরা এদিকে দেখো। স্যার পাচ্ছি না তো, স্যার দেখছি না তো, মনে হয় পালিয়েছে। স্যার বাচ্চা পালিয়েছে, বাচ্চাকে পাওয়া যায়নি। ওকে স্যার। কি বলছেন আপনারা, এই বিপদের মধ্যে জলসা করবেন? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আইলে বাইতে লয়ে যাবে, এইটা তো বাচ্চা বাচ্চার লাইগা মৌতের দাওয়াত। এই দাওয়াত আমি কবুল করলাম। মোবাইল, তুই ঠিক খবর এনেছিস তো? মোবারক আলীর মোবাইল কখনো রং নাম্বারে যায় না, কিন্তু সারা অনুষ্ঠান পুলিশ আর ছদ্মবেশী কমান্ডো দিয়া ভর্তি থাকবো। ময়লা গায়ে মাখলেই জমের হাত থেকে রক্ষা পাওয়া যায় না,
ওদের কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আসগর, আপনার লোকজন সব ঠিক আছে তো? আমার কিন্তু ভয় করছে। আরে নেতাজি, আপনি কোনো চিন্তা করেন না, আমার আয়োজন একদম পাক্কা। এই শিকদার, আমার বন্ধু আছে। বস, আপনার বন্ধু কে? আরে যার জন্য এত আয়োজন তার চিনো না? কে সে বস? বাদশাহ। বাদশাহ? বস, বাদশাহ আপনার বন্ধু? হ্যাঁ, বাদশাহই তো আমার বন্ধু।